আন্দামান ভারতবর্ষের দক্ষিণ ভাগে ও বঙ্গোপসাগরের ওপর অবস্থিত কেন্দ্রশাসিত অঞ্চল, যা নিজের প্রাকৃতিক সৌন্দর্য তথা অত্যাশ্চর্য সূর্যোদয়, সূর্যাস্ত, স্বচ্ছ নীল জল সাথে সাদা বালির সমুদ্র সৈকত ও বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য 8 থেকে 80 যে কোনো ভ্রমণপ্রিয় মানুষের ভ্রমণ তালিকায় এক অন্যতম স্থান অর্জন করে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আন্দামান ট্রিপের 7 nights 8 days এর আইটিনারি সাথে ফ্লাইটস, হোটেল, ক্রুজ, সাইটসিন, ওয়াটার অ্যাক্টিভিটিস সহ সমস্ত জরুরি তথ্য শেয়ার করব, যা আপনাদের আগত আন্দামান ট্রিপের জন্য আশা করি খুবই হেল্পফুল হবে। গুড মর্নিং সবাইকে। আর আমরা এখন আছি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতা, আর এবারে ডেস্টিনেশন আন্দামান। এয়ারপোর্টে এসেই প্রথমেই অটোমেটেড চেকিং করিয়ে বোর্ডিং পাস ও সিকিউরিটি চেকিংয়ের পর বসে পড়লাম লাউঞ্জে। 8:30 আমাদের ফ্লাইট গেট নাম্বার 19 থেকে স্পাইস জেটের ফ্লাইট আমরা কেটেছি। তো আমাদের ফ্লাইটের প্রাইস পড়েছে অ্যারাউন্ড 7,500 টাকা করে। আমাদের যেহেতু সার্টেন প্ল্যান হয়েছে, সেই জন্য একটুখানি প্রাইসটা বেশি। তো যারা একটু কম দামে ফ্লাইটের টিকিটটা কাটতে চাইছেন, তারা একটুখানি কয়েকদিন আগে থেকে, মানে ছ মাস বা তারও আগে থেকে যদি কেটে রাখেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা অনেকটাই কম পড়তে পারে। তো এটা একটু চেক করে রাখতে হবে। ফ্লাইটের কল শুরু হতেই খুবই এক্সাইটমেন্টের সাথে শুরু করলাম কলকাতা টু পোর্ট ব্লেয়ারের 2.5 ঘন্টার ফ্লাইট জার্নি, যেখানে আপনারা দেখতে পাবেন দারুণ কিছু ল্যান্ডস্কেপ। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে চলে এসেছি, আর বাইরেই কিন্তু সমস্ত ক্যাব পেয়ে যাবে হোটেলে যাওয়ার জন্য। আমরা যে হোটেল বুক করেছি সেই হোটেল থেকে ক্যাব পাঠিয়ে দিয়েছে। তো আমরা এখন যাব পোর্ট ব্লেয়ারে। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। আমরা যে হোমস্টেটা নিয়েছি সেটা হচ্ছে বাজেট হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে আন্দামান উডস। আন্দামান উডসের ফুল ডিটেল তোমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ফোন নাম্বারও মেনশান করা থাকবে। তো চলো এবার হোমস্টেটা কীরকম আর রুমটাও চেক করে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম। বেড আছে এখানে দেখতে পাচ্ছ, একটা টেবিল আছে, আর এখানে একটা মিরর দিয়েছে। সোফা কাম বেড টাইপের এখানে একটা আছে। এইদিকে আছে হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে বাথরুম। একদম নিট অ্যান্ড ক্লিন এই হচ্ছে বাথরুম, আর টোটাল এই হচ্ছে রুম। এসি রুম 1,500 টাকার মধ্যে, একদম বাজেট রুম, সুন্দর অ্যারেঞ্জমেন্ট, লোকেশনটাও খুব ভালো, একদম এয়ারপোর্ট থেকে 2 কিলোমিটারের মধ্যে। এনারা হোমস্টের একটা গাড়িও গেছিল আমাদের পিক আপ করে নিয়ে চলে এসেছে। মাত্র 200 টাকায় আমরা ফুল লাগেজ সমেত হোমস্টেতে পৌঁছে গেছি। হোটেলে লাগেজ রেখেই একটুও সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ার এক্সপ্লোর করতে, তাও আবার সব থেকে অ্যাফোর্ডেবল উপায় অটো করে। প্রথমেই চলে এসেছিলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে, যেখান থেকে রস আইল্যান্ড এবং ফ্ল্যাগ পয়েন্টের ভিউ পাবেন। এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়ে থাকে, কিন্তু মঙ্গলবার এটি বন্ধ থাকে। আমাদের সেকেন্ড স্পট ছিল পোর্ট ব্লেয়ারের সব থেকে গুরুত্বপূর্ণ স্থান সেলুলার জেল। এই স্থানটি বর্তমানে অন্যতম টুরিস্ট স্পট হলেও স্বাধীনতার প্রাককালে কত বীর স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচার ও আর্তনাদের সাক্ষী এই জায়গাটি। কালাপানির এই ইতিহাসের বর্ণনা ও সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে সাহায্য নিতে পারেন এখানকার গাইডদের। সেলুলার জেলে ঘুরতে এলে এই গাইডটা করা আমার মনে হয় অনেক, মানে একদম ম্যান্ডেটারি, কারণ এখানকার যা হিস্ট্রি এগুলো এক্সপ্লেন না হলে আপনার এই জায়গাটার যা ডেপথ সেটাকে বোঝা খুবই মুশকিল। 5 জনের জন্য এরা চার্জ করে 200 টাকা, সেটাই মিনিমাম চার্জেস। এরপর আমরা চলে গেলাম ফ্ল্যাগ পয়েন্ট। নেতাজি সুভাষচন্দ্র বোসের উদ্যোগে 1943-তে এখানেই প্রথমবার স্বাধীন ভারতের ট্রাইকালার ফ্ল্যাগ উত্তোলন করা হয়।
আজকের দিনটা শেষ করলাম করভিন্স কফ বিচের সানসেট দেখে। এখানে বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসও আপনারা করতে পারেন, যেমন জেটস্কি, কায়াকিং ইত্যাদি। বিচের ধারে এই সন্ধ্যেবেলার পেট পুজোর জন্য বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে। এছাড়াও রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সের কাছেও বিভিন্ন ধরনের খাবারের ফুড ট্রাক পেয়ে যাবেন, যেগুলি থেকে আপনারা বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে পারেন। আর আজকের এই ডে ট্রিপের টোটাল অটো ভাড়া পড়ল 600 টাকা। এইভাবেই শেষ করলাম আমাদের আন্দামান ট্রিপের ডে ওয়ান। ওডব্লেয়ারের হোটেল থেকে প্রায় 6:30 নাগাদ বেরিয়ে পড়লাম বারাটাং আইল্যান্ডের উদ্দেশ্যে। এই ডে ট্রিপের প্রথমেই প্রায় 50 কিলোমিটার জার্নি করে আসতে হবে জিরকাটাং চেকপোস্ট। আজকের ডে ট্রিপের সঙ্গী বা গাইড হিসেবে ছিলেন শেখারজি। বারাটাং আইল্যান্ডের এই ডে ট্রিপের গাড়ি ভাড়া ও পারমিট সহ আমাদের চার্জ পড়েছিল 4,000 টাকা। জিরকাটাং চেকপোস্ট থেকে প্রয়োজনীয় তথ্যের ফর্ম ফিল আপ করে আমাদের জার্নি শুরু হবে জারোয়ার রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে। আমরা পুরো ফরেস্ট এরিয়া ক্রস করে চলে এসেছি এখন মিডল স্ট্রিট জেটি আছে। এখান থেকে আবার ভেসেল করে, বড় ভেসেল আছে, ওটাকে ওকে করি পার হতে হবে ওপারে। তো পার করে তারপরে আমরা যাব ওখান থেকে বোটে করে বারাটার আইল্যান্ড। Welcome to Baratang. এখানে টিকিট কাউন্টার আছে, স্পিড বোট রাইড করবে, ক্রিকের মধ্যে দিয়ে নিয়ে যাবে, ম্যানগ্রোভ গাছ দেখা যাবে। এতে টিকিট লাগছে হচ্ছে দুজনের জন্য আমাদের 1800 টাকা। এখান থেকে স্পিড বোট নিয়ে যাবে। আমরা নেমে গেছি স্পিড বোট থেকে, আর এখান থেকে 1.2 কিলোমিটার হচ্ছে লাইমস্টোন কেভ, আর এই হচ্ছে পুরো ক্রিক এরিয়াটা। বিভিন্ন ধরনের আকৃতি দেখতে পাবেন, যেমন আমাদের শরীরের ব্যাকবোন, জেলিফিশ, কুমিরের মুখ, আরো অনেক কিছু। এরপর চলে গেলাম বারাটাং আইল্যান্ডের সেকেন্ড অ্যাট্রাকশন মাড ভলকানোর জন্য। বারাটাং জেটি থেকে অন্য একটি গাড়ি করে যেতে হবে প্রায় 10 কিলোমিটার, আর এর জন্য গাড়ি ভাড়া পড়ে প্রায় 1,000 টাকা। এছাড়াও শেয়ার গাড়ির অপশনও পেতে পারেন। এই সমস্ত ভৌগোলিক আশ্চর্য সমস্ত ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। বারাটাং আইল্যান্ডে সারাদিন ঘোরার পর দুপুরে লাঞ্চের জন্য জেটির কাছে পেয়ে যাবেন লোকাল ছোট ছোট রেস্টুরেন্ট, যেখানে বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে দুপুরের পেট পুজোটা সেরে নিতে পারেন। ঘড়িতে প্রায় 4:30, আমরা চলে এলাম হাডো জেটি। এখান থেকেই হ্যাভলক যাওয়ার বেসরকারি ক্রুজগুলি ছাড়ে, যার মধ্যে ম্যাক ক্রুজ, নটিকা, আইটিটি ম্যাজেস্টি, গ্রিন ওশন অন্যতম। এছাড়াও হ্যাভলক যাওয়ার জন্য সরকারি ফেরির ব্যবস্থাও রয়েছে, যেগুলি ছাড়ে ফিনিক্স বে জেটি থেকে। আমাদের আজকের জার্নি ছিল ম্যাক ক্রুজে। জেটিতে প্রবেশের পর থেকে ক্রুজে ওঠার আগে অবধি করাতে হবে বোর্ডিং পাস ও সিকিউরিটি চেকিং, যার জন্য হাতে প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে জেটিতে পৌঁছানোটা কিন্তু বাঞ্ছনীয়। লাক্সারিয়াস এয়ার কন্ডিশন এই ক্রুজগুলির জার্নি খুবই কমফোর্টেবল, কিন্তু যদি সি সিকনেস থাকে তাহলে প্রয়োজনীয় মেডিসিন ক্যারি করতে কিন্তু ভুলবেন না। প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছলাম আন্দামানের সব থেকে জনপ্রিয় আইল্যান্ড হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ। হ্যাভলক জেটি থেকে রিসর্টে পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো অটো, যা মাত্র 100 থেকে 150 টাকার মধ্যেই আপনাদের রিসর্টে পৌঁছে দেবে। হ্যাভলকে হোটেলস বা রিসর্ট একটু কস্টলি বলতে পারেন,
কিন্তু আজ আমরা খোঁজ দেবো একদম অ্যাফোর্ডেবল একটি বিচ রিসর্টের, যেখানে আপনারা বিচ সাইড ব্যাম্বু কটেজের সাথে সাথে পেয়ে যাবেন ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুমও। হ্যাভলকে আমাদের আজকে স্টে হচ্ছে সাংরিলাস বিচ রিসর্ট। রিসর্টটা খুবই সুন্দর করে চারিদিকটা সাজানো, লন এরিয়াতে বসে সমুদ্র এনজয় করার জন্য রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং সাথে হ্যামকও। রিসর্ট থেকে সমুদ্র এনজয় করার জন্য রয়েছে প্রাইভেট বিচও। আমরা ছিলাম বিচ সাইডের এরকম ব্যাম্বু কটেজে। আর এই হচ্ছে আমাদের রুম। এই টোটাল রুমের ভিউ, এখানে একটা মিরর আছে, এখানে ওয়ার্ড্রোব, আর এইটা হচ্ছে বাথরুম। হ্যাভলকে প্রথম দিনটা রিসর্টের অ্যাম্বিয়েন্স এনজয় করে বিকেলের দিকে আমরা চলে গিয়েছিলাম রাধানগর বিচে। হ্যাভলক ঘোরার অন্যতম সহজ উপায় হল স্কুটি। একটা স্কুটি ভাড়া করে আপনারা সম্পূর্ণ আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন। রিসর্ট থেকে বুক করা এই স্কুটির ভাড়া ছিল 400 টাকা পার ডে। ফাইনালি চলে এলাম এশিয়ার মোস্ট বিউটিফুল এবং 7th মোস্ট বিউটিফুল বিচেস ইন দ্য ওয়ার্ল্ডের তকমাপ্রাপ্ত রাধানগর বিচে। এই বিচের আকর্ষণীয় পরিবেশ ও সূর্যাস্তের দৃশ্য অবশ্যই আপনাদের বিস্মিত করবে। এরপর হ্যাভলকের প্রথম দিনের শেষ আকর্ষণ ছিল রিসর্টে আগে থেকেই বুক করা ক্যান্ডেল লাইট ডিনার, যেখানে আপনারা প্রিয়জনদের বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারেন। ক্যান্ডেল লাইট ডিনারের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আমাদের আন্দামান সিরিজের হ্যাভলকের ভিডিওতে। হ্যাভলকের ডে ওয়ান রিল্যাক্সেশনের মধ্যে দিয়ে কাটলেও ডে টু ছিল একদম অ্যাডভেঞ্চার প্যাক। 4:30 উঠে কালাপাত্তার বিচের মেসমারাইজিং সানরাইজ দেখা থেকে শুরু করে এলিফ্যান্ট বিচের আকর্ষণীয় ওয়াটার স্পোর্টস অ্যাডভেঞ্চার। হ্যাভলক জেটি থেকেই পেয়ে যাবেন এলিফ্যান্ট বিচে যাওয়ার বোট। জেটিতে এসেই দেখতে পাবেন প্রচুর এজেন্ট, যাদের কাছ থেকে ওয়াটার স্পোর্টসের টিকিট ও বোটের টিকিট কেটে নিতে পারবেন। আমরা টিকিট কেটে নিয়েছি। আমাদের বোটের টিকিট হচ্ছে 1000 টাকা পার পার্সন, আর আমরা জেট স্কি করব, জেট স্কি হচ্ছে 600 টাকা পার পার্সন, আমাদের দুজনে করছি 1200 টাকা, আর আর কি থাকছে, আর সি ওয়াক হচ্ছে 3500 ইচ, তো উইথ ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য আলাদা 500 টাকা ওখানে চার্জ করবে কাপল, ওটা চার্জটা হচ্ছে কাপল চার্জ। তো আর আমাদের যেতে হবে এখন একটা বোটে করে, বোটের নাম হচ্ছে আইল্যান্ড গার্ল লাইক মি। হ্যাভলক থেকে এলিফ্যান্ট বিচে যাওয়ার জন্য স্পিডবোট রাইড ছাড়াও ট্রেক করেও আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে রাধানগর বিচের রাস্তাতেই এই ট্রেক ট্রেলটি পড়ে। কাদামাটি ও ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 1.5 ঘন্টার ট্রেক। লোকাল গাইডরা আপনাদের সাহায্য করবে, যার চার্জেস প্রায় 200 টাকা। চলে এসেছি আমরা এলিফ্যান্ট বিচে। এলিফ্যান্ট বিচে স্নর্কেলিং এর অভিজ্ঞতা আমাদের জাস্ট দারুণ। জলের তলার জগৎ আপনাদের নিঃসন্দেহে মুগ্ধ ও বাকরুদ্ধ করবেই। এছাড়াও মেরিন লাইফ আরো সুন্দরভাবে এক্সপিরিয়েন্স করার জন্য আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন সি ওয়াক। এরপর অ্যাডভেঞ্চার প্রেমী হিসেবে আমাদের লাস্ট রাইড ছিল জেট স্কি। গতিবেগ থেকে না ডরিয়ে এরকম একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এছাড়াও প্যারাসেলিং, ব্যানানা রাইড, অক্টোপাস রাইড, ডলফিন বোট রাইডের মতো ফান অ্যাক্টিভিটিসও করতে পারেন এখানে। আর এর মাঝেই যদি পেট পুজো সারতে চান তাহলে পেয়ে যেতে পারেন চা, কফি, বিস্কিট, কেক, ম্যাগি বা ফ্রুট চাটের মতো সামান্য কিছু ফুড আইটেম। এলিফ্যান্ট বিচে সারাদিনের অ্যাক্টিভিটির পর
হ্যাভলকের সেকেন্ড তথা লাস্ট দিনের বিকেলটা ছিল বেশ অলস। হ্যাভলকের রিসর্টের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভিস পেয়েছিলাম আমরা, আর এছাড়া লাঞ্চ এবং ডিনারের জন্য অপশন পেয়ে যাবে বিভিন্ন রকমের, যার মধ্যে বাঙালি খানাপিনার জন্য ট্রাই করতে পারো স্মৃতি হোটেল, সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য রয়েছে হ্যাশট্যাগ ধোসা, আর চাইনিজ এবং দুর্দান্ত সি ফুডের জন্য ট্রাই করতে পারো ফেমাস সি ফুড রেস্টুরেন্ট। নেক্সট মর্নিংয়ে আমাদের ক্রুজ ছিল নীল আইল্যান্ডের জন্য। এই জার্নিটাও আমরা করেছিলাম ম্যাক্রুজে। হ্যাভলক থেকে প্রায় ঘন্টা দেড়েকের জার্নি করেই পৌঁছে যেতে পারেন নীল আইল্যান্ড, এবং নীল আইল্যান্ড পৌঁছে চারিদিকের গাঢ় নীল জল ও নয়নাভিরাম দৃশ্য আপনাদের অবশ্যই মুগ্ধ করবে। আবারও একটা অটো করে মাত্র 100 টাকার বিনিময়ে পৌঁছে গেলাম আমাদের রিসর্ট। আর নীল আইল্যান্ডে আজকে আমাদের স্টে হচ্ছে সিলভার পার্ল বিচ রিসর্ট। তো এটা হচ্ছে ওনাদের রিসেপশন এরিয়া আর ডাইনিং হল একই সাথে। খুব সুন্দর, একদম প্রাইভেট বিচ আছে, দারুণ লাগবে। আর মোটামুটি এখানে যে সমস্ত রেঞ্জের রিসর্ট মানে পাবে তোমরা, তার তুলনায় কিন্তু একটু অ্যাফোর্ডেবলি বলা যায়। তো এই হচ্ছে পুরো প্রপার্টি, পিছনে রাখা একদম বিশাল বড় একটা লন এরিয়া আছে, একদম গাছপালা ভর্তি, আর এদিকে কিন্তু পুরো কটেজ স্টাইলের রুমগুলো আছে। আর এই হচ্ছে একদম সুন্দর ব্যালকনি করা আছে, বসার জায়গাও দেওয়া আছে, আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ, সামনে একদম পুরো সমুদ্র দেখা যাচ্ছে, সাদা বালি আর নীল জল। তো এই হচ্ছে আমাদের রুম, ভালোই স্পেস আছে বেডরুমে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে দুটো চেয়ার, এখানে আছে একটা ওয়ার্ড্রোব, আর মোটামুটি ভালোই বড় বেড আছে। এখানে সমস্ত চা কফির কিট দিয়ে দিয়েছেন এনারা। এই আছে টিভি, এসি রয়েছে, আর এই হচ্ছে বেসিন, হ্যালো, আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে। এবারে আসি নীল আইল্যান্ড ঘোরার জন্য কিভাবে ট্যুর প্ল্যান করবেন। সাধারণত নীল আইল্যান্ড ঘুরতে ওয়ান নাইট টু ডেজ এর ট্যুর প্ল্যানই যথেষ্ট, যার মধ্যে ঘুরে দেখার মতো আছে লক্ষ্মণপুর বিচ 1, সীতাপুর বিচ, ভরতপুর বিচ এবং সবথেকে ফেমাস বিচ লক্ষ্মণপুর বিচ নাম্বার 2। কিন্তু আমরা একটু রিল্যাক্সেশনের জন্য নীল আইল্যান্ডে ছিলাম 2 নাইট 3 ডেজ এর প্ল্যানে, যার মধ্যে প্রথম দিন নীল আইল্যান্ডে এসেই বিকেলবেলা দুর্দান্ত একটা সানসেট দেখতে চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর বিচ নাম্বার 1। সানসেট দেখেই খিদে পেলে চলে আসতে পারেন বিচ সাইডের এই ছোট্ট মার্কেটটিতে, যেখানে পেট পুজো থেকে শপিংয়ের টুকটাক নিয়ে নিতেই পারেন। নীল আইল্যান্ডের ডে 2-তে প্রথমেই চলে গিয়েছিলাম সীতাপুর বিচ। ভোরবেলা এখানকার শান্ত বিচে বসে সুন্দর একটা সানরাইজ দেখতে আপনাদের মাইন্ড রিল্যাক্সেশনের জন্য একদম পারফেক্ট। এরপর চলে যেতে পারেন লক্ষ্মণপুর বিচ নাম্বার 2, যা নীল আইল্যান্ডের অন্যতম ফেমাস টুরিস্ট স্পট। এখানকার ন্যাচারাল ব্রিজ ও তার সংলগ্ন সম্পূর্ণ এলাকা জুড়ে যে কোরালস এবং সামুদ্রিক রং বেরঙের মাছ আছে, সেই সমস্ত কিছুই লোকাল গাইডসদের মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারেন। ন্যাচারাল ব্রিজ ও কোরাল রিফ দেখে ফেরার পথে সকালবেলা টুকটাক খাবারের জন্য পেয়ে যাবেন বিচের ধারেই লোকাল কিছু খাবারের দোকান। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, নীল আইল্যান্ডে এসেও আমরা কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করেছিলাম, সেটা হলো ভরতপুর বিচে স্কুবা ডাইভিং। তো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে, একদম রেডি আমরা সুইম স্যুট পরে, আর এখন যাব, কি অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে সেটাই এবার দেখার পালা। নীল আইল্যান্ডের ডে 3-র সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম ভরতপুর বিচে।
এরপর সমস্ত ফর্মালিটিস পূরণ করেই শুরু হয়ে যায় আমাদের অ্যাডভেঞ্চার। আর সবশেষে বলে দিই পেট পুজোর কথা। এখানকার প্রত্যেক রিসর্টের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে, আর রিসর্টে লাঞ্চ এবং ডিনারের অপশন থাকলেও আমরা ট্রাই করেছিলাম বাইরে। ফার্স্ট ডে লাঞ্চ সেরেছিলাম নীল আইল্যান্ডের মার্কেটের কাছে অমূল্য রেস্টুরেন্ট, যেটা একটা বাঙালি রেস্টুরেন্ট। আর সেকেন্ড দিন সি ফুডের খোঁজে চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর বিচের কাছে আন্দামান রেস্টুরেন্টে, যেখানে বিভিন্ন রকমের সি ফুড তোমরা ট্রাই করতে পারো, তাও আবার অ্যাফোর্ডেবল প্রাইসে। ফাইনালি ট্রাই করতে চলেছি লবস্টার। এরপর দুপুরবেলা ছিল আমাদের পোর্ট ব্লেয়ারে ফেরার ক্রুজ। তো আমরা ক্রুজে উঠে পড়েছি, ম্যাক্রুজ পারলে আমরা আজকে জার্নি করব। আগের দিনও এই ক্রুজেই জার্নি ছিল, ম্যাডাম এই সিট নিয়ে নিয়েছে। তো চলো সোজা দেখা হচ্ছে একদম পোর্ট ব্লেয়ারে। আন্দামান ট্রিপের লাস্ট ডেতে ছিল রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ডের ডে ট্রিপ, যার জন্য সকাল 9টা নাগাদ পৌঁছে গিয়েছিলাম আবেরদিন জেটিতে। তো আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে, তো 870 টাকা করে পার হেড টিকিট নর্থ বে আর রস আইল্যান্ডের জন্য। আবেরদিন জেটি থেকে একটি বড় বোটে করে আমরা চলে এলাম নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ডেও বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যার মধ্যে আমরা করেছিলাম গ্লাস বোট কায়াকিং ও প্যারাসেলিং। যার অভিজ্ঞতা এক কথায় জাস্ট অনবদ্য। এখানে বিভিন্ন সব ওয়াটার অ্যাক্টিভিটি করার পর পিছনে দেখতে পাচ্ছ খাওয়ার হোটেলও রয়েছে, ভাত টাত পাওয়া যায়। আর এদিকে যদি হালকার উপর খেতে চাও সেক্ষেত্রে ম্যাগি বা ফ্রুট চাট বিভিন্ন রকম সব আইটেম রয়েছে, তোমরা খেতেও পারো, শপিংও করতে পারো, সব রকম ব্যবস্থা রয়েছে। এই পিছনে দেখতেই পাচ্ছ একদম পরপর রেস্টুরেন্ট রয়েছে, তো খেয়ে নিতে পারো। দুপুরবেলা লাঞ্চ নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর আমরা এখন খাবো ম্যাগি, ম্যাগি খেয়ে তারপরে যাবো রস আইল্যান্ডের দিকে। এরপর চলে এলাম রস আইল্যান্ড, যার বর্তমান নাম নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। আইল্যান্ডে প্রবেশ করলেই চারিপাশে নজর কাটবে প্রচুর চিতল হরিণ ও ময়ূর। এই আইল্যান্ড স্বাধীনতার প্রাককালের ইতিহাস আজও বহন করে চলেছে। আইল্যান্ড পরিদর্শনের জন্য রয়েছে ব্যাটারি চালিত গাড়ি, অথবা নিজেরাও পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। তো আমরা একটা ব্যাটারি গলফ কার যেগুলো হয় সেগুলো হায়ার করে নিয়েছি, পার পার্সন হচ্ছে 80 rupees। তো আমরা শেয়ারিংয়ে, দুটো ফ্যামিলি আরও আছে আমাদের সাথে, তো আমরা সবাই মিলে যাচ্ছি, টোটাল আমরা 8 জন। আর এটা যদি তোমরা প্রাইভেটলি হায়ার করতে চাও তো 640 পে করে তোমরা করতে পারো। ব্রিটিশ আধিকারিকদের সমসাময়িক জীবনযাপনের কিছু নিদর্শন চোখে পড়বে, যার বেশিরভাগই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজদের আক্রমণের ফলে আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমরা চলে এসেছি রস আইল্যান্ডের সব থেকে সুন্দর জায়গা, সেটা হচ্ছে লাইট হাউস। এটা একদম পুরো কিন্তু সমুদ্রের মাঝখানে। আর এইভাবেই শেষ হলো আমাদের আন্দামানের দারুণ একটা ট্রিপ। নেক্সট ডে সকালেই পোর্ট ব্লেয়ার থেকে কলকাতার ফ্লাইট, আর বাড়ির উদ্দেশ্যে রওনা। আন্দামানের এই প্রত্যেকটি জায়গার ডিটেল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলের আন্দামান প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্যুরে নেক্সট কোনো ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।